সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজভাবে ভাপে মিষ্টি দই। মিষ্টি দই টক দইটা ছেঁকে ব্যবহার করার পরেও কিন্তু দই অনেক সময় পানি বের হয়, সেই কারণটা আজকে আমি আপনাদের জানিয়ে দিব। প্রথমে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা খুব ভালো করে ছেঁকে তারপর ব্যবহার করবেন, তা না হলে কিন্তু মিষ্টি দইয়ে পানি বের হয়ে যাবে। আর কেন পানি বের হবে টক দইটা ছেঁকে ব্যবহার করার পরেও সেটা আমি একটু পরে জানিয়ে দিব। প্রথমে চুলে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির সাহায্যে আমি ক্যারামেল বানিয়ে নিব। চিনিটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দেবো সামান্য একটু গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে। গরম পানিটা দেওয়ার জন্য দেখুন আর জমাট বেঁধে যায়নি। আপনি চাইলে ক্যারামেলের পরিবর্তে কালারও ব্যবহার করতে পারেন, আবার চাইলে দুইটা সাদাও রাখতে পারেন। এবার এর মাঝে দিয়ে দিব 1 লিটার ফুল ক্রিম দুধ। দুধটা অবশ্যই ফুল ক্রিম ব্যবহার করবেন, এতে দইটা অনেক সুন্দর হবে। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখানে 1 লিটার দুধে 4 কাপ দুধ আছে, আমি জাল করতে করতে 3 কাপ করে নিব, মানে 1 কাপ দুধ শুকিয়ে নিব। জাল করতে করতে আমি 1 কাপের মতো দুধ শুকিয়ে নিয়েছি। এবার দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে যখন দুধটা কুসুম গরম হবে তখন ফিরে আসব। এইদিকে আমি যে টক দইটা ছেঁকে রেখেছিলাম আধা ঘন্টার মতো, দেখুন কতখানি পানি বের হয়েছে। এবার বলে দিচ্ছি টক দইটা ছেঁকে ব্যবহার করার পরেও কেন আমার দইয়ে পানি বের হবে। এদিকে দুধটাও কিন্তু কুসুম গরম হয়ে গেছে, যখন একটা আঙুল চুবানোর পর দেখবেন যে হালকা গরম অনুভূত হয় তখন বুঝতে হবে দইটা বানানোর জন্য রেডি হয়ে গেছে দুধটা। এই পর্যায়ে এর মাঝে আমি টক দইটা দিয়ে দিব। বাজারে কিন্তু 2 ধরনের টক দই পাওয়া যায়, একটা হচ্ছে ফ্যাট ফ্রি টক দই আর একটা হচ্ছে ফুল ফ্যাটযুক্ত টক দই। যেটা ফ্যাট ফ্রি টক দই সেটা আপনি যতই ছেঁকে ব্যবহার করেন না কেন দই কিন্তু পানি বের হবেই। যেমন আজকে আমি যে দইটা ব্যবহার করেছি এটা কিন্তু ফুল ক্রিম ফ্যাট টক দই না, এটা হচ্ছে ফ্যাট ফ্রি টক দই, সেজন্য এই দইটাতে অবশ্যই পানি বের হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই দুধটা কুসুম গরম যখন হবে তখন টক দইটা মিশাবেন, যদি ঠান্ডা দুধে টক দই মেশান তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে না। আর দুধটা যদি অনেক গরম থাকে তখন যদি টক দইটা মেশান তাহলে কিন্তু দুধটা সাথে সাথেই পানি ছেড়ে দিবে। খুব ভালো করে দুধটা দইয়ের সাথে মিশানো হয়ে গেছে। আজকে মাটির পাত্রে আমি দইটা বসাবো, তবে আপনি চাইলে প্লাস্টিক অথবা কাঁচের পাত্র দইটা বসাতে পারেন। এই পাত্রে কোনো রকম ঢাকনা নেই, সেজন্য ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আমি মুখটা বন্ধ করে দিব। ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে পাত্রটা আমি ঢেকে নিয়েছি। এবার চুলা একটি পাত্রে আমি পানি বসিয়ে দিলাম। এবার এর উপরে আমি একটা স্টেন দিয়ে দিব, তবে খেয়াল রাখতে হবে পানিটা যেন কোনোভাবে স্টেনের উপরে না আসে। এবার চুলার জ্বালিয়ে আমি পানিটাকে গরম করে নেব। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিব। দইয়ের পাত্রটা বসিয়ে আমি চুলাটা একেবারে কমিয়ে দিব, কোনোভাবে চুলাটা বাড়িয়ে রাখা যাবে না, চুলা একেবারে কমিয়ে আমি এর উপরে ঢাকনা দিয়ে দিব। আমি আবারও বলছি দই পারফেক্ট বানানোর জন্য অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে এবং দইটাও ফুল ক্রিম হতে হবে, এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ একেবারে কমিয়ে আমি 40 মিনিটের জন্য দইয়ের পাত্রটা চুলায় রেখে দিব, ফিরে আসব 40 মিনিট পরে। ফিরে এলাম 40 মিনিট পরে। এবার আমি দেখব দইটা বসছে কি না, যদি দইটা না জমে তাহলে আরও 10 মিনিটের মতো চুলায় রাখতে হবে। আমি এবার খুব আলতোভাবে ফয়েল পেপারটা সরিয়ে আমি দইটাও জমেছে কিনা চেক করব। আলহামদুলিল্লাহ দইটা পারফেক্টভাবে জমে গেছে, আলহামদুলিল্লাহ দইটা পারফেক্টভাবে জমে গেছে, তবে গরম হওয়ার জন্য দইটা একটু নরম মনে হচ্ছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি দইয়ের পাত্রটা আবারও ঢেকে নিব এবং নর্মাল তাপমাত্রা ফিরে আসার আগ পর্যন্ত আমি এখানেই রেখে দিব। আমার চ্যানেলে অনেকগুলো দইয়ের রেসিপি আছে, সেখানে অনেক কমেন্ট পেয়েছি, সবাই একই প্রশ্ন দইটা ছেঁকে দেওয়ার পরেও কেন পানি বের হয় দই থেকে। আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দইটা ছেঁকে নেওয়ার পরেও কেন পানি বের হয়। দইটা আমার একেবারে নর্মাল তাপমাত্রা চলে আসছে, এবার আমি ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। একেবারে ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম। আর আজকে আমি নন ফ্যাট দই দিয়ে আজকে টক দইটা বানিয়েছি, সেজন্য এই দইটাতে কিন্তু অবশ্যই পানি বের হবে। আমি আবারও বলছি অবশ্যই ফুল ক্রিম দই দিয়ে এবং ফুল ক্রিম দুধ দিয়ে দইটা বসাবেন, তাহলে আর কোনো রকম পানি বের হবে না। টক দইটা অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার মিষ্টি ভাপা দই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে।
আল্লাহ হাফেজ।